মটরশুঁটির ভর্তা করছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, মটরশুঁটি, সাদা তেল দিলাম একটু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মটরশুঁটিগুলো ঢেলে দিলাম, ভেজে নিলাম। ভাজা হয়ে এসছে, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, ধনে পাতা কুচানো দিয়ে দেবো, একটু ভেজে নেবো, কারণ লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রেডি কাঁচা মটরশুঁটির ভর্তা।